দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বর্তমানে আমি আছি খোলামোনা ঘাট, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো নৌকা এসে ঘাটে ভিড়ে আছে। আর এই যে আসছে সিঁড়িটা, এই সিঁড়িতে যখন এই মাটিগুলো যখন সরিয়ে ফেলা হবে, নদীর গভীরতা যখন বৃদ্ধি করা হবে, তখন কিন্তু এই নৌকাগুলো এই ঘাটে এসে ফিরবে। আর আপনারা জানেন এই ঘাটে কিন্তু টোল দেওয়া হয়, টোল দিতে লাগে, এই যে তারা টাকা তুলতেছে। তো যখন বিএডব্লিউডি কর্তৃক হয়ে যাবে তখন আশা করি এখানে ঘাটে হয়তো বা টোল দিতে হবে না, কারণ বিএডব্লিউডি কিন্তু টোল অ্যালাউ করে না, মানে এইসব আসিসি সিঁড়ির ক্ষেত্রে আর কি। যাই হোক দর্শক, যখন যেটা হবে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে আপডেট দিব। আপনারা জানেন এখানে সামনেই কিন্তু যে বেড়িবাঁধের কাজ সেটা কিন্তু চলমান রয়েছে। তো এখন আমরা সামনে যাচ্ছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে বেড়িবাঁধটা বা কিওয়াল এবং বেড়িবাঁধের মধ্যে তফাৎটা কি, সেটা আপনাদের মাঝে এখন তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক আমাদের সাথেই থাকুন। দর্শক আপনাদেরকে আমি যে কথা বারবার বলতেছিলাম যে সীমানা পিলার থেকে কিওয়ালটা বা নদীর যে বাঁধটা সেটা কিন্তু অনেক ভিতরে করা হচ্ছে। তারা বলতেছে যে এই বাকি অংশে তারা হয়তো বা গাছ লাগাবে, বৃক্ষরোপণ করবে, না হয় কোনো পার্ক বা কোনো বিনোদন কেন্দ্র তৈরি করবে। তো দর্শক যদি গাছ লাগানো হয় সেক্ষেত্রে কিন্তু এই যে আশেপাশে যারা বাড়ির ঘর নির্মাণ করছে তারা কিন্তু এই অংশটুকু দখল করার চেষ্টা করবে। তো অবশ্যই বিএডব্লিউটি এর মাথা রেখে কাজ করতে হবে যে দখলকারীদের একটা শক্ত একটা ওয়ার্নিং দিয়ে কিন্তু তারা যেন এখানে যেটুকু অংশ ছেড়েছে নদীর উদ্দেশ্যে বা গাছ লাগানোর উদ্দেশ্যে সেটা যেন বজায় থাকে এবং রক্ষা করতে পারে। তো দর্শক দেখতে পাচ্ছেন সামনে কিন্তু বেড়িবাঁধ, আর আগে বেড়িবাঁধে নেমে আপনাদেরকে ভিডিও করতে দেখাতে পারতাম, বাট বর্তমানে পানি বেড়ে যাওয়ার ফলে এখানে যে দাঁড়িয়ে যে দেখাবো সেটার হয়তো বা এরকম ইয়া নেই। তো আমরা একটু দূর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দর্শক বেড়িবাঁধটা এখনো কিন্তু পুরোপুরি নির্মাণ করা হয়নি বা প্রস্তুত করা হয়নি। আপনি দেখতে পাচ্ছেন বেড়িবাঁধে যে ব্লকগুলো বিছানো হয়েছে সেটা কিন্তু ঢালাই কাজ এখনো বাকি রয়ে গেছে। তো দর্শক আমরা আরো সামনে যাবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে বেড়িবাঁধটা কতদূর পর্যন্ত গিয়েছে বা কতদূর পর্যন্ত কাজটা চলমান রয়েছে। দর্শক দেখতে পাচ্ছেন এই সেই বেড়িবাঁধ, এখানে কিন্তু ব্লক প্রায় বিছানো শেষ। আর এটা এই যে ব্লক বিছানো কাজ সেটা কিন্তু অনেক দূর পর্যন্ত গিয়ে গিয়েছে এবং সামনে আরো অনেক দূর পর্যন্ত আছে। আমরা চেষ্টা করবো যতদূর পর্যন্ত পারি, দরকার পড়লে আমরা ভাগ করে আপনাদেরকে ভিডিও দেখানোর চেষ্টা করবো, কারণ ভিডিও যদি অনেক বড় হয়ে যায় তো সেক্ষেত্রে হয়তো আপনাদের একটা বোরিং ফিল হতে পারে, সেই জন্য আমরা দুই ধাপে দেখাবো এই ব্লক আকারে যে বীরবাদ হয়েছে সেটা নির্মাণের ভিডিওটা। তো দেখতে পাচ্ছেন এক পাশে ব্লক আকারে বীরবাদ, আরেক পাশে কিন্তু কিওয়াল। তো আমরা জানার চেষ্টা করেছিলাম যে এটা দুই ভাবে কেন করা হচ্ছে। মূলত এক অংশে আপনার মনে করেন ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যেখানে একটু স্রোতটা বেশি থাকে, তো সেখান থেকে কিন্তু বীরবাদ নির্মাণ করা হচ্ছে, আর বাকি অংশে কিওয়াল আকারে বেড়িবাঁধ করা হয়েছে। তো হয়তোবা তারা কোনো কারণ পেয়েছে, সে কারণে তারা দুই ভাগে বা দুইভাবে তারা কাজ করতেছে। তো দর্শক আমাদের সাথে থাকুন, আমরা একটু সামনে যাবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দর্শক আপনারা জানেন যে বুড়িগঙ্গা পানি কিন্তু এখন বাড়তে শুরু করেছে, যার ফলে কিন্তু জেলেরা এখানে অলরেডি দেখতে পাচ্ছেন বাঁশের যে টানা জাল সেটা কিন্তু তারা তৈরি করতেছে এবং অনেকগুলো ডিঙ্গি নৌকা এসে কিন্তু বেড়িবাঁধের পাশে এসে দেখতে পাচ্ছেন তারা ভিড়ছে। তো তারা মাছ ধরার জন্য প্রস্তুতি নিচ্ছে। আপনারা জানেন যে সাকার মাছের কারণে কিন্তু নদীর যে মাছ সেটা কিন্তু অনেক কমে গেছে, এরপরও জেলেরা আসলে প্রতি বছরই তারা আসে, এসে দেখে যে কিরকম মাছ হয়েছে বা তারা মাছ ধরার চেষ্টা করে, কারণ তাদের একটা এটা একটা আর কি ধরতে গেলে মানে বছরে যেরকম একটা আসে না, তো এরকম আর কি তারা এইভাবে কাজটা করে, মানে মাছটা ধরে। একটা সিজন বলতে পারেন আর কি, মাছ ধরার একটা সিজন থাকে। তো এই সিজনটা অবশ্যই বর্ষাকাল, আর এই বর্ষাকালে কিন্তু বুড়িগঙ্গায় প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায়। এই দেখতে পাচ্ছেন একটা সিঁড়ি নির্মাণ করা হয়েছে। তো বর্তমানে সিঁড়িগুলো কিন্তু অনেক রিক্সি ভাবে রয়েছে, কারণ হচ্ছে এখনো কিন্তু এটা যে আস্তর সেটা করা হয়নি। এই যে ফাঁকগুলো দেখতে পাচ্ছেন ব্লকের ফাঁকগুলো, এখানে কিন্তু ঢালাই দেওয়া হবে বা ঢালাই করা হবে, যার ফলে কিন্তু এটা আরো টিকসই হবে এবং মাটিগুলো যেন সরে না যায় বা ব্লকগুলো যেন নড়াচড়া না করে, সেই জন্য কিন্তু এটা ঢালাই করা হবে, আর তখনই এটা আরো পাকাপোক্ত হবে, মজবুত হবে। তো অনেক দর্শকই বলতেছে যে কেন এখানে শুধু মানে হাঁটা রাস্তা তৈরি করা হচ্ছে, কেন রাস্তা কেন তৈরি করা হচ্ছে না। মূলত দর্শক রাস্তা তৈরি করলে আপনারা জানেন যে নদীর পাড়ে যদি রাস্তা থাকে তাহলে সেই ক্ষেত্রে দখল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো সেই কারণে হয়তো বা বিএডব্লিউটি সেটা ভেবে হয়তো বা রাস্তা তৈরি করছে না। তবে আমরা তাদের সাথে কথা বলেছি এবং অনুরোধও করেছি যে যেন রাস্তা তৈরি করা হয়, কারণ রাস্তা তৈরি করলে রাস্তা বাড়বে আর মানুষের যাতায়াতের একটা ভালো ব্যবস্থা হবে আর কি। তো দর্শক আজকে আমি ছিলাম শিমুলতলার সামনে,
মূলত আমরা শুরু করেছিলাম খোলামোনা ঘাট থেকে শিমুলতলা পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো আজকের মতন এখান থেকে আমি বিদায় নিচ্ছি, সবার জন্য দোয়া করবেন এবং সবাই ভালো থাকবেন। আর এই যে দেখতে পাচ্ছেন শেষ পর্যায়ে বুড়িগঙ্গা একটু উদ্দেশ্য আপনাদেরকে দেখা দিচ্ছি। এই সেই আমাদের চিরচীনা বুড়িগঙ্গা নদী, মূলত ঢাকার প্রাণ বলা হয় যাদেরকে। তো দর্শক দেখতে পাচ্ছেন নদীতে অনেক অনেক মাছ দেখা যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি এখন, আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন কিনা সেটা আমার জানা নাই। তো এই সবগুলো মাছই কিন্তু রোহিঙ্গা মাছ, মানে শাকার মাছ। তো দর্শক আসলে দেখতে খুব খারাপ লাগতেছে, কারণ এই মাছগুলো কিন্তু খাওয়া যায় না বা কেউ কিনেও না আমার দেখা বা জানা অনুযায়ী। তো এই মাছ দিয়ে পুরো নদী ভরে গেছে। তো দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।